শুন 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 ভালো করে শুনে রাখ যেই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে জানতে চাইবে মুহাম্মাদের নামে বিভিন্ন কথা বলবি মুহাম্মদ মিথ্যাবাদী নবী মুহাম্মদ জাদুকর মুহাম্মদ গণক মুহাম্মদ কবি মুহাম্মদ জাদুকর মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী মুহাম্মদ কবি মুহাম্মদ মৌলবাদী মুহাম্মদ রাজাকার বিভিন্ন শব্দে মানুষদেরকে বলবি যাতে করে মুহাম্মাদের কাছে মানুষ আসতে না পারে যত পারবি মুহাম্মাদের নামে অপবাদ দিতেই থাকবি যতই পারবি মানুষের কাছে মুহাম্মাদের নামে বদনাম করতে থাকবি জোরে বলেন নাউযু বিল্লাহ আমার বন্ধু ঠিক তেমনি ভাবে কিন্তু সেই নবীর উত্তর শুনে আলে মোলাবাদের কো আজকে এক শ্রেণীর মানুষ দেখলে কয় মৌলবাদ এক শ্রেণীর মানুষ দেখলে কয় রাজাকার এক শ্রেণীর মানুষ দেখলে কয় জঙ্গিবাদ এক শ্রেণীর মানুষ দেখলে কয় মৌলবাদ কথা বলেন ঠিক না বাঠে কিন্তু আবু জেহেলের না আবু জেহেল আখনাস এমনি সরাইক জানতো না অপপ্রচার এই যে প্রচার হয় যত আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করেছে অত আমার নবীর প্রচার প্রসার আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বা ঠিক যতই মুহাম্মদ আবু জেহেল আমার নবীর কাছ থেকে মানুষদেরকে বিরত রাখতে চেয়েছে ততই মানুষ হুমরি খেয়ে আমার নবীর কাছে এসে কালমা পড়ে মুসলমান হয়েছে আজকেও কিন্তু নব্য আবু জেহেলের যারা উত্তরসূরি তারাও কিন্তু চায় বিভিন্ন তোহমত দিয়া অপবাদ দিয়া আলেমদেরকে বিভিন্ন সালের অপরাধী বানাইয়া মানুষদের সামনে কালারিং করার জন্য মানুষের সামনে ছোট করার জন্য মানুষের কাছে মান ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু এরা বোঝে না অপপ্রচার এই প্রসার আলেমদের জনপ্রিয়তা আরো বেশি বেশি করে বাড়তেছে কথা বলেন ঠিক না বাঠে আমার বন্ধু এই সমস্ত নব্য আবুদের উত্তরসূরিদের কাছে জানাতে চাই আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবীর বিরুদ্ধে হামলা মামলা জুলিয়া চালু করে সাহাবাদেরকে হত্যা করে আমার নবীকে শিহাবে আবু তালেবের কারাগারে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর কারাগারে বন্দি রেখে কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব হয় নাই সেই নবীর উত্তরসূরি আজকে আলেমদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেও ফাঁসির কাচ্চ ধরিয়েও কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না যাবে না যাবে না বন্ধুগণ তাহলে বলেন মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করা কালমাস লেলিন আব্রাহাম মিল্টন মাও সেতু নরেন্দ্র মোদি অং সং সুচি এদের তৈরি করা মতবাদ দিয়া সমাজে শান্তি আসবে না কথা বলেন ঠিক না বাঠে এই কালমাস লেলিন আব্রাহাম মিল্টন মাও সেতু নরেন্দ্র মোদি অং সং সুচি তৈরি করা মতবাদ সমাজে যতদিন চলবে সমাজে সুদ ঘুষ জিনা ব্যভিচার জুলুম নির্যাতন খুনাখুনি রাহাদারি টিন্ডারবাদী ইফটিজি ধর্ষণ সব কিছু ছেয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার যতদিন করা হবে না এই সমাজ থেকে অন্যায় বিচার দূর হওয়া কশ্চিনকালও সম্ভব না কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে এই জন্য বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য মুত্তাকিদের এটা কয় নম্বর বৈশিষ্ট্য একটু আওয়াজের কয় নম্বর বৈশিষ্ট্য সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমি আল্লাহ তাআলার দিন বাস্তবায়ন করতে হবে আমার কোরআন দিয়া আমার বিধিবিধান দিয়া যেন পার্লামেন্ট পরিচালনা হয় রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কিছু বিধিবিধান আমি আল্লাহ তাআলা দিয়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আন্দোলন তারা করবে তত আমার জমিনে বসবাস করে আমি আল্লাহ তাআলার দেওয়া রিজিকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন চেষ্টা করবে এটা হলো মুত্তাকিদের 2 নম্বর পরিচয় আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের দলিল দিয়া সূরা বাকারার 179 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 22 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের দায়িত্ব হলো কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়া কিসাসের আইন তৈরি করে দেওয়া তার মানে কিসাস মানে হলো চোর যদি চুরি করে আল্লাহর আল্লাহর হুকুম হলো আসারিক ওয়া সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর যদি ধরা পড়ে তার হাতের মোগরা পর্যন্ত কেটে দাও কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে এটা হলো মুত্তাকির 2
নম্বর পরিচয়। কিন্তু যখন মুত্তাকি বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চাইবে, ওই সময় নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, সাহাব, আয়মান, হামান, আমার বন্ধু, তারা বিরোধিতা করবে। আবু জেহেল, লাভ সাহেব, ওলিদ বিন মুগিরা থাকবে না, কিন্তু তার নাতি পুতিরা থাকবে, তারাও যুগ যুগ ধরে যারা কোরআনের আন্দোলন করবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে যাবে, তাদেরও বিরোধিতা করবে। এই সমস্ত নব্য জাহুলের আবু জেহেলের নাতি পুতিরা কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধু, আবু জেহেলের নাতি পুতিরা বিরোধিতা করবে, ওই সময় বিরোধিতা করেছিল। আবু জেহেলও আমার নবীকে স্বীকার করেছিল, আমার নবী শেষ নবী, আমার নবী সত্যবাদী নবী, এটা তারা মেনে নিয়েছিল। তারা জানতো আবু জেহেল স্বীকার করত, কিন্তু লোক সমাজে মানত না। আমার বন্ধু, আজকে কিন্তু নব্য আবু জেহেল তারাও ভালো করে জানে, আলেম ওলামা চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে, কিন্তু তারাও এটা স্বীকার করে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জেহেল, এই আবু জেহেল যখন আমার নবীকে আল আমিন উপাধি দিলেন, আমার নবীর কাছে আমার নবীকে যখন আল আমিন উপাধি দিলেন, বিশ্বাসী নবী উপাধি দিলেন, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আমার নবীর কাছে যখন কোরআন নাযিল হয়ে গেল, ওহী নাযিল হয়ে গেল, আমার নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তার বিরোধিতা সর্বপ্রথম করলেন আবু জেহেল। আমার বন্ধুগণ, এই আবু জেহেলের একজন বিশ্বস্ত সঙ্গী ছিল, তার সহচর ছিল, সাথী ছিল, তার নাম হলো আখনাস ইবনে শুরাইক, আল্লাহু আকবার। আবু জেহেলের বিশ্বস্ত সঙ্গী, আবু জেহেলের বিশ্বস্ত পার্টনার, আমার বন্ধুর সহযোগী, একদিন এই আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলো, বস আবু জেহেল, আপনি তো কিং অব দ্য মক্কা, আপনি তো মক্কার রাজা, আপনি যা করেন তাই সকলে মেনে নেয়, তবে বস আবু জেহেল, আপনার কাছে আজকে একটা আমি একাকিত্ব সময়, এই মুহূর্তের জন্য আপনার আশেপাশে আমার আশেপাশে কোনো লোকজন নাই, বস আবু জেহেল, আপনার কাছে আমি একটা বিশ্বস্ত মানুষ, একটা সিক্রেট নিউজ জানতে চাই, সত্য কথা জানতে চাই, আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলে, ওরে আখনাস, কি সেই গোপন তথ্য, কি সেই সিক্রেট নিউজ জানতে চাও? আখনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, বস আবু জেহেল, আমি তো জানি আপনার ভাতিজা মুহাম্মদ, আপনি যাকে উপাধি দিয়েছেন আল আমিন, সে হলো সত্যবাদী নবী, কিন্তু সে যখন কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, এক আল্লাহর কথা বলল, আপনি তাকে বললেন মিথ্যাবাদী নবী, আপনি তাকে বললেন জাদুকর, আপনি তাকে বললেন রাষ্ট্রদ্রোহী, আপনি তাকে বললেন দেশদ্রোহী, তার কারণটা কি? আপনার কাছে বস আবু জেহেল জানতে চায়, আপনার ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বাস আবু জেহেল, আপনার কাছে গোপন নিউজ জানতে চাই, আপনার ভাতিজা যে মুহাম্মদ, সে যে নবী দাবি করে, আসলে সত্যবাদী নবী কিনা, সে যে কোরআনের দাওয়াত দেয়, এই কোরআন সত্য কিনা, সে যে এক আল্লাহর কথা বলে, সেই এক আল্লাহ আছে কিনা? ও বাস আবু জেহেল, আপনি আমাকে আজকে একটা সত্য কথা বলেন, আল্লাহু আকবার। আবু জেহেল ডাক দিয়ে বলে, ওরে আখনাস, এমন গোপন কথা জিজ্ঞেস করলি, এমন একটা কথা জানতে চাইলি, এই মুহূর্তে তোকে যদি না বলি তাহলে তো পেস্টিস থাকে না, যেহেতু তোকে ওয়াদা দিয়েছি, আর এই কথা যদি লোক সমাজে জানতে চাইতি তাহলে আমি আবু জেহেলের অবৈধ ক্ষমতার মসনদ থাকতো না। কথা বলেন ঠিক না বা ঠিক? আখনাস ইবনে শুরাইক বলে, বাস আবু জেহেল, তাহলে বলেন আপনার ভাতিজা মুহাম্মদ, সে আসলে নবী কিনা, সে কোরআনের দাওয়াত দেয়, সেই কোরআন সত্য কিনা, যে আল্লাহর কথা বলে, এক আল্লাহর কথা বলে, সেই আল্লাহ এক কিনা, আপনি একটু স্বীকার করে আমার কাছে সত্যটা বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, রাখ না, শুনে রাখ, শুনে রাখ, আমিও মানি, আমিও জানি, আমার ভাতিজা মুহাম্মদ, সে যে নবী দাবি করে, সে আসলেই আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী, আল্লাহু আকবার। ও আখনাস রে, আমার ভাতিজা মুহাম্মদ, সে যে কোরআনের কথা বলে, এই কোরআন তো সেই কোরআন যেটা মানুষের তৈরি করা নয়, লাইসা হাজা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা সম্ভব নয়, এই কোরআনের দাওয়াত দেয়, এই কোরআনটাও হলো সত্য কোরআন, আল্লাহর পক্ষ থেকে কোরআন, আল্লাহু আকবার। ও আখনাস রে, আমার ভাতিজা যে এক আল্লাহর কথা বলে, আমরা যে দেব দেবীর পূজার কথা বলি, মূর্তির পূজার কথা বলি, লাদুদ জামানাতের কথা বলি, আসলে তা নয়, তা নয়, এক আল্লাহ বলে একজন আছেন, যিনি আমার মতো আবু জেহেলকেও সৃষ্টি করেছেন, মুহাম্মদ যে এক আল্লাহর কথা বলে, সেই এক আল্লাহ আছে, জোরে বলেন আল্লাহু আকবার।
কেনাস ইবনে সুরাইক দাঁত দিয়ে বলে বাস আবু জেহেল যেহেতু আপনি চাচা হয়ে আপনি যেহেতু নিজে মুখে এখন স্বীকার করলেন আপনার ভাতিজা মুহাম্মদ সে আসলে শেষ নবী সে আজ যে কোরআনের দাওয়াত দেয় সেই কোরআন সত্য যে আল্লাহর কথা বলে আল্লাহ সত্য সুতরাং চলেন বস আবু জেহেল আজকের পর থেকে আমরা আর মুহাম্মাদের বিরোধিতা করব না চলেন আপনি সহকারে আপনার ভাতিজার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আখনাস ইবনে সুরাইকের কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে ওরে গাধা ওরে ব্যাককেল দাঁড়া 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 কি বলো আখনাস ইবনে সুরাইক ডাক দিয়ে বলে বস হ্যাঁ আমি ঠিক কথাই বলতেছি কারণ সমাজের মধ্যে চাচা ভাতিজার দ্বন্দ্ব ভালো নয় মানুষ খারাপ বলে সুতরাং আর দ্বন্দ্ব করতে চাই না আমি আখনাস ইবনে সুরাইক আমিও জানতাম মুহাম্মদ শেষ নবী আমিও জানতাম কোরআন সত্য আল্লাহ সত্য কিন্তু আপনার ভয়ে বলি নাই এতদিন আর আজকে যেহেতু আপনি নিজের মুখেই স্বীকার করলেন আপনার ভাতিজা মুহাম্মদ সত্য সুতরাং আর বিন্দু পরিমাণ দেরি করা যাবে না চলেন কালেমা পড়ে মুসলমান হয়ে নেই জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল ধমক দিয়ে বলো রে গাধা ওরে ব্যাককেল দাঁড়া 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 এমন কথা সমাজের মধ্যে কখনো বলবি না শুধু তুমি শুনতে চাই তো এই জন্য তোমাকে আমি বলেছি নইলে আমি কথা বলতাম না শুধু সুতরাং মানুষকে বলা যাবে না আমি যদি আমার ভাতিজা মুহাম্মদকে শেষ নবী হিসেবে মেনে নেই তাহলে আমি আবু জেহেল যে অবৈধভাবে ক্ষমতায় বসে আছি এই অবৈধ ক্ষমতার মসনদ টেকে না কথা বলেন ঠিক না মাঠে ও আখনাস রে আমি যদি এই কোরআনকে মেনে নেই কালেমাকে মেনে নেই তাহলে আমি আবু জেহেলের মক্কার মধ্যে রাজত্ব চলে না আমার ক্ষমতা চলে না আমার মন্ত্রিত্ব আমার ক্ষমতার চেয়ার থাকে না সুতরাং আমি আমার ভাতিজাকে মানতে পারি না তখন আখনাস ইবনে সুরাইক ডাক দিয়ে বলে বস তাহলে কি করা দরকার আবু জেহেল ডাক দিয়ে বলে শোন 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 ভালো করে শুনে রাখ যেই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে জানতে চাইবে মুহাম্মাদের নামে বিভিন্ন কথা বলবি মুহাম্মদ মিথ্যাবাদী নবী মুহাম্মদ জাদুকর মুহাম্মদ গণক মুহাম্মদ কবি মুহাম্মদ জাদুকর মুহাম্মদ রাষ্ট্রদ্রোহী মুহাম্মদ কবি মুহাম্মদ মৌলবাদী মুহাম্মদ রাজাকার বিভিন্ন শব্দে মানুষদেরকে বলবি যাতে করে মুহাম্মাদের কাছে মানুষ আসতে না পারে যত পারবি মুহাম্মাদের নামে অপবাদ দিতেই থাকবি যতই পারবি মানুষের কাছে মুহাম্মাদের নামে বদনাম করতে থাকবি জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধু ঠিক তেমনি ভাবে কিন্তু সেই নবীর উত্তর শুনে আলে মোলাবাদের কেউ আজকে এক শ্রেণীর মানুষ দেখলে কয় মৌলবাদ এক শ্রেণীর মানুষ দেখলে কয় রাজাকার এক শ্রেণীর মানুষ দেখলে কয় জঙ্গিবাদ এক শ্রেণীর মানুষ দেখলে কয় মৌলবাদ কথা বলেন ঠিক না মাঠে আমার বন্ধুগণ আবু জেহেল ডাক দিয়ে বললো রে আখনাস মানুষদেরকে বলবি যাতে করে আমার ভাতিজা মুহাম্মাদের কাছে আসতে না পারে আমাদের বাপ দাদার ধর্ম তন্ত্র মন্ত্র এগুলো বাদ দিয়ে যাতে ইসলাম গ্রহণ করতে না পারে যাতে করে মুহাম্মাদের পাবলিসিটি মুহাম্মাদের প্রচার প্রসার মুহাম্মাদের সম্মান মুহাম্মাদের পরিচয় যাতে বেশি না হয় এই রকম যত প্রকার ষড়যন্ত্র আছে করবি আল্লাহু আকবার আখনাস ইবনে সুরাইক বললো ঠিক আছে কিন্তু আবু জেহেল না আবু জেহেল আখনাস ইবনে সুরাইক জানতো না অপপ্রচারেই যে প্রসার হয় যত আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করেছে অত আমার নবীর প্রচার প্রসার আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক না বা ঠিক যতই মুহাম্মদ আবু জেহেল আমার নবীর কাছ থেকে মানুষদেরকে বিরত রাখতে চেয়েছে ততই মানুষ হুমরি খেয়ে আমার নবীর কাছে এসে কালমা পড়ে মুসলমান হয়েছে আজকেও কিন্তু নব্য আবু জেহেলের যারা উত্তরসূরি তারাও কিন্তু চায় বিভিন্ন তোহমত দিয়া অপবাদ দিয়া আলেমদেরকে বিভিন্ন সালের অপরাধী বানাইয়া মানুষদের সামনে কালারিং করার জন্য মানুষের সামনে ছোট করার জন্য মানুষের কাছে মান ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু এরা বোঝে না অপপ্রসার এই প্রসার আলেমদের জনপ্রিয়তা আরো বেশি বেশি করে বাড়তেছে কথা বলেন ঠিক না মাঠে আমার বন্ধু অনেক সমস্ত নব্য আবুদের উত্তরসূরিদেরকে জানাতে চাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আমার নবীর বিরুদ্ধে হামলা মামলা জুলিয়া চালু করে সাহাবাদেরকে হত্যা করে আমার নবীকে শিহাবে আবু তালেমের কারাগারে এক বছর নয় দুই বছর নয় তিন বছর কারাগারে বন্দি রেখে কোরআনের দাওয়াত বন্ধ করা সম্ভব হয় নাই সেই নবীর উত্তরসূরি আজকে আলেমদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেও ফাঁসির কাচ্চা ধরিয়েও কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না যাবে না যাবে না আমার বন্ধুগণ তাহলে বলেন মুত্তাকি
মুজাহিদের দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহর জমিনে কার আইন বাস্তবায়ন করা কালমাস লেলিন আব্রাহাম মিল্টন মাও সেতু নরেন্দ্র মোদি অং সান সু চি এদের তৈরি করা মতবাদ দিয়া সমাজে শান্তি আসবে না কথা বলেন ঠিক না বাঠে এই কালমাস লেলিন আব্রাহাম মিল্টন মাও সেতু নরেন্দ্র মোদি অং সান সু চি তৈরি করা মতবাদ সমাজে যতদিন চলবে সমাজে সুদ ঘুষ জিনা ব্যভিচার জুলুম নির্যাতন খুনাখুনি রাহাদারি টিন্ডারবাজি ইফটিজি ধর্ষণ সব কিছু ছেয়ে যাবে আল্লাহর কসম আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার যতদিন করা হবে না এই সমাজ থেকে অন্যায় বিচার দূর হওয়া কশিনকালও সম্ভব না কথা বলেন ঠিক না বা ঠিক তাহলে এই জন্য বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করে দেওয়ার জন্য মুত্তাকিদের এটা কয় নম্বর বৈশিষ্ট্য একটু আওয়াজ কয় নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য